আসসালামু আলাইকুম। আমাদের রেস্টুরেন্ট মোহাম্মদ মনির ভাই, উনি হচ্ছে ত্রিভুজার থেকে, গতকালকে আমাদের পরীক্ষা দিয়েছিল। তো আমরা যদি ওনার যে স্কেলটা আছে এটা আমরা পাইছি, উনি আমাদেরকে পাঠাইছেন। তো দেখেন, উনি হচ্ছে 29টা রাইট করছে, একটা হচ্ছে ভুল হয়েছে। সো আমরা এই ওনার যে ফ্রেশ মাত্র পরীক্ষা দিয়ে যে স্কেদাটা আছে, বিশেষ করে হচ্ছে মোটিভেশনের, যেগুলো হচ্ছে ত্রিভুজর যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য হচ্ছে এই স্কেদাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখা যেতে পারে যারা ত্রিভুজের থেকে আছেন তাদের হয়তো এই যে স্কেদাটা আছে এটা কমনও পড়ে যেতে পারে। সো এই যে আমাদের স্কেদাটা মোহাম্মদ মনির ভাইয়ের, এটা একটু সবাই হচ্ছে ভালো করে খেয়াল করবেন। দেখেন, বলছে 1 নম্বরটা আমাদের যেটা বলছে, যারা দিস্তান্সা দিসিকুরেসা দেবে এসরে আলমেনো চেন্তোমেট্রি নেলা 40 দিস চেয়ে যা, যে যখন নাকি হচ্ছে আমরা 40 দিস চেয়ে যা অর্থাৎ নামতে থাকি, সেক্ষেত্রে বলতেছে নামার সময় ডিস্টান্স সিকুরেসা আমাদের আলমেনো চেন্তোমেট্রি মান্তিনে করতে হবে, সেক্ষেত্রে ফালসো। কারণ আমাদের নর্মালভাবে ডিস্টান্স সিকুরেসা মান্তিনে করার ক্ষেত্রে বলে না 40 দিস চেয়ে যা, অর্থাৎ যখন নাকি নামার ক্ষেত্রে বলে না যে আলমেনো 100 মিটার বা আলমেনো 50 মিটার ডিস্টান্স সিকুরেসা মান্তিনে করতে হবে। নর্মালভাবে ডিস্টান্স সিকুরেসার ক্ষেত্রে সবসময় বলে হচ্ছে আউমেন্তারে করো। শুধুমাত্র 3টা জায়গার মধ্যে আমাদের ডিস্টান্স সিকুরেসার একটা সংখ্যা দিয়ে নির্ণয় করা হয়। ক্রমে নর্মালভাবে আমাদের যেই ডিবিএ তো সিগন্যালের মধ্যে যে একটা সিগন্যালে আছে যেটা হচ্ছে লিমিটে মিনিমো, সরি, মিনিমো ডিস্টান্স অব্লিগাতরিও, যে বাধ্যতামূলকভাবে মিনিমাম 70 মিটারের একটা ডিস্টান্সা বলে, সেক্ষেত্রে আমাকে বলে যে আলমেনো 70 মিটার ডিস্টান্সা সিকুরেসা মান্তিনারে করতে হবে। পই আমাদের এছাড়াও বলে মাকিনা অপারেটিভ যেগুলো আছে তারা যখন নাকি ইনফুনসিওনা, অর্থাৎ মাকিনা ইসকুম্বরা নেবে যখন নাকি কাজ করে, সেক্ষেত্রেও আমাদের বলে তারা যখন কাজ করতেছে সেক্ষেত্রে কাজের সময় ওই সময় ওই মাকিনা ইসকুম্বরা নেবের থেকে আমাদের বেন্টিমেট্রি আলমেনো 20 মিটার ডিস্টান্স সিকুরেসা মান্তিনারে করতে হয়। আর যখন নাকি হচ্ছে একটা উনা ইস্ত্রাদা দোপিও সেন্সো এ দুয়ে কোর্সিয়ে, যাওয়ার জন্য একটা কোর্সিয়া, আসার জন্য একটা কোর্সিয়া, এবং ওই জায়গার মধ্যে যদি হচ্ছে কোনো ধরনের ভেহিকুল থাকে যে নাকি ত্রেভিগুলো চিঙ্গুতলা সুপিরিয়রে আঙ্কে, সে হচ্ছে ট্রান্সপোর্টারে করতেছে হচ্ছে মার্চি, এবং সেখানে আমাদের ডিবিএটি সরপাসর সিগন্যালে দেয়া আছে, তখন আমাদের কি বলে যে সেক্ষেত্রে আমাদের ওই ভেহিকুল থেকে আলমেনো চেন্তোমেট্রি ডিস্টান্স সিকুরেসা মান্তিনারে করতে হয়। কিন্তু এখানে বসে ডিস্টান্স সিকুরেসা দেবে আসলে দিয়ে আলমেনো চেন্তোমেট্রি নিলে 40 দিস চেয়ে যখন নাকি নামতেছি, সেক্ষেত্রে হচ্ছে আলমেনো কমপক্ষে আমার যে 100 মিটার ডিস্টান্সটা মেনটেন করতে হবে, সেক্ষেত্রে এটা আমাদের হচ্ছে ফালসো। 2 নম্বরটা আমাদের বলে যে সেগন্দোলে নর্মেটি প্রেসিডেন্সালে ইনক্রচো রাপ্রেজেন্টাদো ইন ফিগুরা ই ভেহিকুল ডি এ এনএ পাশানো কন্টেম্পোরানিয়ামেন্টে, অর্থাৎ এখানে যে ইনক্রচটা দেওয়া আছে ইনক্রচের মধ্যে ডি এবং এনএ হচ্ছে একই সাথে একই সময় পাশানো করবে। সো আমরা যদি ইনক্রচ দেখি, এই ইনক্রচের মধ্যে আমাদের মনে রাখতে হবে যে 4টা সূত্র হচ্ছে কাজ করে থাকে। সো এই 4টা সূত্রের মধ্যে আমরা ক্লাসে পড়ছি, 4টা সূত্রের মধ্যে প্রথম 2টা আমরা পাচ্ছি না, কিন্তু 3 নম্বর যেটা ওইটা কিন্তু আমরা পারতেছি, যেটা হচ্ছে দুই যে আমাদের ভেহিকুলো যে ডি নাম্বারটা আছে, অর্থাৎ ডি দিয়ে যে ভেহিকুল ব্লু কালারের যে ভেহিকুলোটা, ও হচ্ছে কি সুবিত দেশরা ইজবল তারে করতেছে, তার কারণে ডি যাবে সবার আগে, তারপরে পি পই বি কমে ন্যারো যে ভেহিকুলটা, এবং সবার লাস্টে হচ্ছে এনএ রস্য যেটা। সো এখানে বলছে ডি আর এনএ একই সাথে একই সময়ে আমাদের পাঁচসারে করবে। সো এ কারণে ফালসো, ডি আর এনএ একই সাথে এক সময়ে পাঁচসারে হইতে পারে না, ইনক্রচের মধ্যে একই সাথে ইম্পেনারেও করতে পারবে না। 3, ইল কন্ডুচেন্টে দিউন অটোভেত্তুরা দেবে প্রেস্তারে পার্টিকুলার অ্যাটেনশনে, একজন অটোভেত্তুরা ড্রাইভার বসে দেবে প্রেস্তারে তাকে গ্রহণ করতে হবে বিশেষ সতর্কতা, কখন বসে প্যালার প্রেজেন্সা দেল ট্রাফিকো দি ভ্যালোচি পেদি উতিলিজাতি দ্য কন্ডুচেন্টি জোবানি সিমি এ ইন এসপায়ার্টি অ দ্য আনসিয়ানি, যে আমরা যখন অটোভেত্তুরা ড্রাইভার থাকবো এবং সেক্ষেত্রে যদি কোনো ইনক্রচন নিকটে বা রাস্তার মধ্যে যখনই আমরা দেখি যে প্রেজেন্টে থাকে, অর্থাৎ উপস্থিত যদি থাকে এরকম ভ্যালোসিপেডি, অর্থাৎ বাইসাইকেল বা বিচিক্লেতে হচ্ছে চালাচ্ছে কোনো ধরনের কন্দুচেন্তে, যে নাকি হচ্ছে যৌবানিসীমী অথবা ইনএসপায়ার্টি অথবা আনসিয়ানি, যৌবানিসীমী বলতে বোঝা হচ্ছে খুব ইয়ং, অথবা ইনএসপায়ার্টি অর্থাৎ অভিজ্ঞ নয়, অথবা আমাদের বলতেছে আনসিয়ানি অর্থাৎ বৃদ্ধ লোক বা বৃদ্ধ যারা আছে, বয়স্ক যারা আছে, তা
তারা যখন নাকি বিচিক্লেতা নিয়ে চলাচল করতেছে, এবং সেক্ষেত্রে যদি তখন আমরা গুজারি করবো, গুজারি করার সময় যদি দেখি প্রেজেন্টে থাকে তারা, অর্থাৎ আমাদের যে উত্তেন্তি দে বলি আছে, এদেরকে যদি রাস্তার মধ্যে আমরা প্রেজেন্টে থাকি থাকে সেক্ষেত্রে আমাদের অবশ্যই কী করতে হবে, আওতপ্রোত ড্রাইভার হিসাবে পার্টিকুলারে অ্যাটেনশনে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই এক্ষেত্রে। বেরো 4 নম্বর আমাদের বলতেছে যে কোয়ান্দো সি দেবে ফার সালিরে অ সেন্দেরে উন বাম্বিনো দাল ভেহিকুলো এ অপরতুন কে ভিসিআইল কন্ট্রোলো দি উন আদুল্ত। কোয়ান্দো যখন নাকি আমরা দেখবো যে গাড়ির থেকে যদি দেখা গেল বাচ্চারা উঠানামা করতেছে, উঠানামার সময় আমাদের উচিত কি যে আমরা বড়রা যারা আছি কমে আদুল্ত আদুল্ত অর্থাৎ বড় মানুষ যারা আছে, মাঝজনীনে যারা আছে, তারা কি করব, তাদেরকে কন্ট্রোল করব, অর্থাৎ তাদেরকে খেয়াল রাখব তাদের প্রতি যে তারা ঠিকভাবে উঠানামা করতেছে কিনা। এছাড়াও হঠাৎ করে নামার সময় বিশেষ করে দেখা গেল যে বাচ্চা নামার সময় যদি আপনি হচ্ছে টেক কেয়ার না করেন অথবা কন্ট্রোল না করেন একজন বড় বড় মানুষ হিসেবে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা দেখা গেল যে পিছের থেকে গাড়ি আসতেছে, সেটা না দেখে হঠাৎ করে দরজা খুলে ফেলতে পারে এবং সেক্ষেত্রে একটা বড় ধরনের পেইক্লোজ হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তার কারণে কোয়ান্দো সি দেবে ফার সালিরে ও সেন্দেরে উন বাম্বিনো তার ভেহিকুলো ভেহিকুলো থেকে যখন নাকি বাম্বিনো সালিরে করবে অর্থাৎ গাড়িতে উঠবে অথবা নামবে, সেক্ষেত্রে আমাদের উচিত যে তাদেরকে যেন হচ্ছে কন্ট্রোল করি, অর্থাৎ তাদেরকে যেন হচ্ছে আমরা খেয়াল রাখি যে সে ঠিকভাবে উঠতেছে এবং ঠিকভাবে নামতেছে কি না, এবং তার ওঠানামার কারণে অন্যদের যেন হচ্ছে কি পেরিকোলো না সৃষ্টি হয় সেই জিনিসটাও খেয়াল করতে হবে। চিংকুয়ে আমাদের বলতেছে যে পের কনজিউমারে ম্যানু কার্বুরান্তে অর্থাৎ কার্বুরান্তের খরচটা যেন কম হয়, এর জন্য বলছে এই অপরতুন কোলোকারে বাগালি সুলতেতো দেল ভেহিকুলো যে ভেহিকুলো যে তেতো ছাদ আছে, ছাদের উপরে বাগালি অর্থাৎ লাকেজ বা আপনার ভারী জাতীয় কোনো কিছু বলতেছে রাখলে আমরা কি করতে পারবো, যে কার্বুরান্তের যে খরচটা এটা ম্যানু হবে না। আমরা যদি দেখা গেল গাড়ির ভিতরে বাগালিও সিস্টেমারে করলে আমাদের কার্বুরান্তের খরচটা ম্যানও হবে, কিন্তু আমরা যদি দেখা গেল যে গাড়ির ছাদের উপরে কোনো ধরনের মালামাল রাখি, যখন নাকি গাড়ি চলাচল করে সেক্ষেত্রে বাতাসের সাথে ওর প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং মোটরের উপর একটা প্রেশার পড়ে, মোটর সামনে আগানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়, সেক্ষেত্রে মোটর যখন বাধা সৃষ্টি হয় সে হচ্ছে কি বেশি তেল খাবে, কারণ তার বেশি ফোর্সা ব্যবহার করা লাগবে, কনজিউমারে করা লাগবে, সেক্ষেত্রে সে বেশি কার্বুরান্তে কনজিউমারে করবে, এক্ষেত্রে আমাদের কার্বুরান্তের যে খরচটা এটা হচ্ছে কি আউমেন্টার হবে, বৃদ্ধি পাবে। সো আমরা পের কনজিউমারে ম্যানু কার্বুরান্তে অর্থাৎ কার্বুরান্তের খরচ যেন কম হয়, এর জন্য আমরা আমাদের বাগালিগুলো অর্থাৎ আমাদের যে লাকেজগুলো বা স্যুটকেস যেটা চিন্তা করি এগুলো সুলতের ভেহিকুলো ভেহিকুলো ছাদের উপর রাখবো সেটা ঠিক না, এ কারণে এটা আমাদের ফালসন। 6, আমাদের কমে সিগন্যালে বলতেছে ইসরাদা ইজরুত ছোলে বলে ইসরাদা এখানে হচ্ছে কি স্লুচ চলে বলে যেটা হচ্ছে স্লিপ করার সম্ভাবনা থাকে, তার কাজ অতি পিওজ্জা অথবা কাজ অতি গিয়াচ্ছ, গিয়াচ্ছ অথবা পিওজ্জা দুইটার কারণে হইতে পারে কি ওই জায়গার মধ্যে ইন কাজও, সেক্ষেত্রে আমাদের দেখা যেতে পারে ওই রাস্তার মধ্যে আমরা শিবুলার হওয়ার সম্ভাবনা থাকে বা স্লিপটামেন্ত, স্লিপটামেন্ত মানে স্লিপ কাটা, স্লিপ কাটার সম্ভাবনা থাকে। তো 6 নম্বর এখানে বলতে আছে যে ইন প্রেজেন্স অফ দি সিগন্যাল রাফিগুরা তো এই নেসেসারিও মোদেরারে লা ভেলোসিতা, ভেলোসিতা হচ্ছে কি আমাদের কমায় নিয়ে আসতে হবে, কেন এ টেনের প্রেজেন্টে কেলা ডিস্টান্সা দি সিকুরেসা আউমেন্টা ইন কাজ যদি গিয়াচ্ছ, এই দিকটাকে যেটা বললাম যে ইন কাজ যদি গিয়াচ্ছ অথবা ইন কাজ যদি পিওর যা এই শ্রাদা যে ইজরুত ছোলে বলে যে পেরিকুলো সিগন্যালটা থাকে, এক্ষেত্রে আমাদের ওই বৃষ্টির কারণে অথবা গিয়াচ্ছর কারণে ওই সকল জায়গার মধ্যে আমাদের দেখা যায় যে শিবোলার হওয়ার সম্ভাবনা থাকে। সো আমি যদি এই সকল রাস্তার মধ্যে ওই সময় ঠিক আছে দেখা গেল ভেলোচিত আমি আউমেন্টারে করি অথবা ইম্প্রোভিজো আচ্ছিলেরারে করি, ইম্প্রোভিজো ফ্রেনারে করি, এর ফলে কিন্তু আমাদের আমাদের ভেহিকুলের যে কন্ট্রোল সেটা আমরা হারাই ফেলতে পারি, অর্থাৎ স্লিপ কাটার সম্ভাবনা পেরে যায়। এ কারণে আমাদের যখন নাকি ইসরাদে ইজুত চলে বলে সিগন্যালে পাই এবং ওই সময় ওই জায়গায় যদি হচ্ছে কোনো কারণে পিওজ অথবা গিয়াচ্ছ হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রয়োজন কি যে নেচেসারিও মোদেরারেলা ভ্যালোচিত, আমাদের ভ্যালোচিতা কমায় নিয়ে আসতে হবে, এবং টেনের প্রেজেন্ট অর্থাৎ আমাদের মনে রাখতে হবে কেল্লা ডিস্টান্স সিকুরেসা আউমেন্তা ইন কাজ যদি গিয়াচ্ছ, এবং ওই সকল জায়গায় আমাদের স্লিপ কাটে যেহেতু আমাদের ডিস্টান্স সিকুরেসা হচ্ছে আউমেন্তার হয়। সেতে আমাদের বলতেছে যে দিবিয়তি সস্তা সিগন্যালে আঙ্কে বলতেছে যে সিনিয়র রাফিগুরাতো কনসেন্টে লা সস্তা সোলতান্ত আই ভেহিকুলিয়া দুয়ের ওয়াতে, দুয়ের ওয়াতে যে ভেহিকুলিগুলো আছে শুধুমাত্র তারাই যে আমাদের সস্তা করতে পারবে ন, ফালসো, সস্তা বিয়ে তাঁতো বলতে তুত্তি টিপি দিয়ে ভেহিকুলিয়া মতনের জন্য সবার জন্য হচ্ছে কি সস্তা করা, এখানে বিয়ে তাঁতো দুয়ের ওয়াতের ভেহিকুলি ওইখানে সস্তারে সস্তারে করাটা কনসেন্টিরে করেও না, সেক্ষেত্রে ফালসো।
Otto, ma se il veicolo in figura può effettuare un sorpasso anche superando la striscia continentale centrale, e che tramo è dato falso? Quando il veicolo deve avviarsi verso la freccia del veicolo, il veicolo deve proseguire da sinistra, dal bampasse, quindi la striscia rasa, cioè continua, tal mane e cane, e il veicolo è raffigurato cortese, o che il veicolo deve sorpassare corte parbe, na, sì, sorpassare corte parbe, entro la semicareggiata, però la striscia continua rasa, cioè che superare corte parbe, na. ওকে, এখানে অনেক সময় আমার মনে রাখতে হবে এই যে কালো ভেহিকুলটা ওর বাম পাশে যেটা সুবিত সিনিস্রা যে দৃশ্য থাকবে সেটা যদি ডিসকন্টিনিউ হয় তাহলে এই জায়গার মধ্যে সে ওই ডিসকন্টিনিউয়াস সুপারারে করতে পারে, কিন্তু কন্টিনিউ হলে সুপারারে করতে পারবে না। এখানে যে আমাদের বলছে যে এই ভেহিকুলো ইন ফিগুরা পো এফেক্টুয়ারে উন সর পাশো আনকে সুপারান্দোলা স্ট্রিশা কন্টিনিউ সেন্ট্রালে, স্ট্রিশা কন্টিনিউ সেন্ট্রালে যেটা আছে সেটা সে সুপারারে করতে পারবে ন, এক্ষেত্রে ফালসো। পানেলো Incidente, 9 number বলতেছে যে il pannello integrativo raffigurato indica veicoli incidentati sulla carreggiata, vero? Kaun e je pannello jeta incidentati incidenti etar khete indicate kore je vicino vicino veicoli incidentato hoyse ebong tara hocche ki fermi hoyse sulla carreggiata, e karone oikhana jano hocche amra attenzione hoy, amra jano amader guidare kora khete concentrazione kori। ওকে, এই জন্য এটা আমাদের নরমের বেরো দিয়েছি, দশ নম্বরটা বলছে কি গুইদা, সরি দশ নম্বরটা আমাদের বলে যে কি গুইদা অন ভেহিকুলো deve usare il clacson nei centri abitati ogni qualvolta ci si avvicina ad un attraversamento ciclabile. Se chi guida un autoveicolo, va veicolo, hanno già una che guidare con un veicolo, se deve usare il clacson nei centri abitati, se entriamo da un clacson da work ogni qualvolta, shop shomoy, va potte bari, già con un'ambra un attraversamento ciclabile, attraverso ciclabile nicore, stesse, già con un'occhiata che ambra, c'è clacson badavo, se che te lo faccio. কারণ আমাদের বলে ক্লাক্সন যে সুহানারে করার যে ব্যাপারটা আছে এটা যত পারি আমরা মাসিমো মোদেস্তে অর্থাৎ সর্বোচ্চ কম ব্যবহার করতে হবে, ঠিক আছে? সর্বোচ্চ মাসিমো মানে হচ্ছে সর্বোচ্চ, মোদেস্তে মানে হচ্ছে কম, অর্থাৎ সর্বোচ্চ কম ব্যবহার করতে হবে ক্লাক্সনের ব্যবহারটা। ওকে, পই আমাদের 11 নম্বর বলতেছে যে ইল কন্ডুচেন্তে দি উন অটো ভেহিকল ইন সস্তা সু না স্ট্রাদা স্ট্রেটা, একটা অটো ভেহিকল ড্রাইভার যখন নাকি একটা স্ট্রাদা স্ট্রেটার মধ্যে সস্তা করে বলছে প্রিমা দি সেন্দেরে অর্থাৎ নামার আগে দেবে কন্ট্রোলারে কে নন সুপ্রেনজুইনগন ভেহিকলো, আমাকে ড্রাইভার যখন নাকি নামবে সেক্ষেত্রে সে হচ্ছে কন্ট্রোল করবে যে তার দিকে কোনো ভেহিকুলি আসতেছে না, এক্ষেত্রেও ব্যারো কারণ স্ট্রাদা স্ট্রেটার মধ্যে যখন নাকি আমরা সেন্দেরে করি, এবং এখানে দেখেন বলছে কিন্তু কন্ডুচেন্তে, সো কন্দুচেন্দ্রের কথা বলার কারণে কন্দুচেন্দ্র যখন নাকি একটা ইস্তাদা ইস্তাদার মধ্যে সস্তা করে সে হচ্ছে কি ব্যর্সো দেলা ছেন্দ্র দেলা কারজাতা, কারজাতার মধ্যের যে অংশটা অর্থাৎ বাম পাশ দিয়ে হচ্ছে নামে, তো সেক্ষেত্রে ইস্তাদা ইস্তাদার ক্ষেত্রে বাম পাশ দিয়ে নামতেছি যখন আমরা ড্রাইভাররা, সেক্ষেত্রে আমাদের দিকে ভেহিকুলে আসতে পারে, আবার ইস্তাদাটা হচ্ছে স্ত্রেত্ব অর্থাৎ অনেক চাপা সংকীর্ণ, সেক্ষেত্রে অবশ্যই আমরা সেন্দ্রে করার আগে আমরা খেয়াল করতে হবে যে কোনো ধরনের ভেহিকুল যেন আমাদের দিকে না আসে। ওকে, সেক্ষেত্রে বেরো দৌদিচি নেই ভেহিকুলি দোতা দি আয়ার ব্যাক কন কমান্ডো দি ডিসঅ্যাবিলিটেশনে, যে সকল ভেহিকুলের মধ্যে কমান্ডো দেওয়া আছে এয়ার ব্যাগের যেটা নাকি ডিসঅ্যাবিলিটারে অর্থাৎ ডিসএবল করা যায় অর্থাৎ অফ করা যায়, ঠিক আছে, আনঅ্যাক্টিভ করা যায়, বলছে প্রিমা দি সিস্টেমারে শুধু সেদিলে আন্তেরিওরে উন সেজুলিনো বা বাম্বিনি, বাম্বিনির জন্য যে সিটটা থাকে সেজুলিনি সেটা আমাদের বলতেছে প্রিমা দি সিস্টেমারে শুধু সেদিলে আন্তেরিওর অর্থাৎ সামনের সিটের সিস্টেম বসানোর আগে আমাদের কি করতে হবে, বলছে বিজনিয়া দিস আত্তিবারে আয়ার ব্যাগ, আয়ার ব্যাগটাকে দিস আত্তিবারে করতে হবে, সেক্ষেত্রে বেরো। এবং এখানে আরেকটা কথা বলছে দেখেন যে স্কিনালে রিভল তো ভ্যারসো ইল প্যারাব্রেস, অর্থাৎ এই যে বাদমিনীদের যে সেজুরি নিয়ে যে ওদের যে এক্সট্রা একটা সিট থাকে যেটাকে বলা হয় সিস্টেম আদি রিতেনুতা, অর্থাৎ তাদেরকে রিতেনে টেনে করার জন্য একটা সিস্টেম দেওয়া থাকে, এই সেজুলিনিটা
যখন নাকি আমরা আমাদের সামনের সিটে বসাই, অর্থাৎ ড্রাইভারের পাশে সিটে বসাচ্ছি, এক্ষেত্রে যদি আমাদের এই সিজুলিটা হচ্ছে এরকমভাবে বসানো হয়, অর্থাৎ উল্টা করে বসানো হয়, যেক্ষেত্রে যে স্ক্রিন আলো, অর্থাৎ তাদের যে পিঠের অংশটা, এটা যদি পারা ব্রেস্টার দিকে তাক করা থাকে, অর্থাৎ একজন ড্রাইভার যেভাবে বসে ওভাবে না, উল্টোভাবে যদি একটু আমরা সিজুলিটা হচ্ছে এটা সিস্টেমারে করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু বলে যে আমাদের ভেহিকুলের মধ্যে এয়ার ব্যাগ ডিসঅ্যাক্টিভেট করার সিস্টেম থাকলে সেটাকে কী করতে হবে, ডিসঅ্যাক্টিভেট করে দিতে হবে। কারণ কোনো কারণে যদি এয়ার ব্যাগ গনফেয়ারে হয়, সেক্ষেত্রে তার যে সেজুলিনিটা আছে বাচ্চার, ওই বাচ্চার সেজুলিনি স্ক্যানার মধ্যে যে হচ্ছে কি এই এয়ার ব্যাগটা হচ্ছে পুশ করে থাকে, স্পিঞ্জরি করবে, তার ফলে তার জন্য তার ক্ষতি হতে পারে, তার স্ক্যানার দেখা যেতে পারে যে রত্তুরা হতে পারে, অর্থাৎ ভেঙে যেতে পারে, বা ফ্রাত্তুরা ফ্র্যাকচারও দেখা দিতে পারে। এ কারণে আমাদের বলে যে সামনের সিটে যখন নাকি আমরা সামনের দিকে সিটে যখন নাকি সেজুরুনি বসাবো, এবং সেজুরুনি যদি হচ্ছে উল্টা করে বসা, অর্থাৎ তার ক্ষেত্রে সেজুরুনির ক্ষেত্রে স্ক্যানারটা হচ্ছে রিভলভ ভার্সুয়াল প্যারাভার্সাল, প্যারাভার্সাল দিকে তার স্ক্যানার বা পিঠটা হচ্ছে তাক করা থাকে, সেক্ষেত্রে আমাদের বলে যে অবশ্যই আমরা ভেহিকুলের মধ্যে এয়ার ব্যাগটা ডিসঅ্যাক্টিভেট করার সিস্টেম থাকলে সেটাকে ডিসঅ্যাক্টিভেট করে দেবো। আর যদি ডিসঅ্যাক্টিভেট করার সিস্টেম না থাকে, অর্থাৎ অন অফের সুইচ না থাকে, সেক্ষেত্রে আমরা বাচ্চাকে সামনের সিটে বসাইতেই পারবো না, তাকে পোস্টিরিয়র পার্টে হচ্ছে বসাইতে হবে। ত্রেজিচি নেল ইন্টারভেন্ট দি প্রিমো সকর্স বিজনীয় এবিতারে পের কোয়ান্ত পসিবিলে কেইল ফেরিত সুবিষ্কার উলটিরিয়র দাননি ব্যারো। কারণ আমরা যখন প্রিমো সকর্স করবো ইন্টারভেন্ট, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করার ক্ষেত্রে আমাদেরকে কী বলে যে অবশ্যই এবিতারে করতে বলে, অ্যাভয়েড করতে বলে যতটুকু সম্ভব, কে ইল ফেরিত সুবিষ্কার উলটিরিয়র দানি, অর্থাৎ ফেরিত আহত ব্যক্তির যেন বড় ধরনের, উলটিরিয়রের কথা বলতে বোঝায় ব্যাপক, তার যেন হচ্ছে অনেক বড় ধরনের ব্যাপক ক্ষতি না হয়, সেই জিনিসটা হচ্ছে কি আমাদের যতটুকু সম্ভব খেয়াল করতে হবে, এবং যতটুকু সম্ভব এড়া যেতে হবে যে তার যেন কোনো ধরনের দানি না হয়। সেক্ষেত্রে তুলে দিচ্ছি ভ্যারো কত দিচ্ছে বলতেছে এই মতোচিকলি সোনো ভেহিকুলি আর মতরে কন পিউদি দুয়ে রোয়াতে ফালসো। কারণ মতো ভেহিকুলির মধ্যে তিন ধরনের ভেহিকুলি আছে, মতোচিকলো, ত্রিচিকলি আর মতরে, এবং কোয়াড্রি চিকলি নন লেজেরো যেটা। সো এর মধ্যে যে আমরা যদি চিন্তা করি মতোচিকলো, ওর হচ্ছে সবসময় দুয়ের রোয়াতে থাকে, ওকে দুয়ের রোয়াতে থাকে। আর এখানে বলছে যে মতোচিকলি সোনো ভেহিকুলি আর মতরে কন পিউদি দুয়ের রোয়াতে, যাদের হচ্ছে দুইটার বেশি রোয়াতে থাকে, এ কারণে ফালসো। কুইন দিচ্ছি এই সিনিয়র ফিগুরাতে ইন্দিকা কে বিজনিয়া রালেন তারে এ ফেরমার সেলা দোগানা, অবশ্যই দোগানা, যে এটা হচ্ছে অবলিগো সিগনাল এবং অবলিগোর মধ্যে স্পেসিফিকো সিগনালে, সেক্ষেত্রে আমাদের দোগানে বলতে বুঝে আস কাস্টমস, কাস্টমের ক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে যে আমরা রালেন তারে করবো এবং ফেরমারে করবো, রালেন তারে করবো এবং হচ্ছে কি ফেরমারে করবো, এখানে অবলিগো আমাকে ফেরমারে করতে হবে, প্যার প্যার অপারেশনে দিল দোগানা, দোগানা যে বিভিন্ন ধরনের কার্যকলাপ আছে ওগুলো সম্পূর্ণ করার জন্য আমাকে ওই জায়গার মধ্যে অবশ্যই ফেরমারে করতে হয়। সেক্ষেত্রে ব্যার সেই দিচ্ছি সে কোয়ান্দো এ আচে সালা লুচে বেদি দ্য সিমা ফর ইন ফিগুরা এল কন্দু চেন থেকে ইস ভোল্তা আর সিনিসরা আলা প্রেসিডেন্সা সুই ভেহিকুলিকে প্রোভেঙ্গনো দি ফ্রন্টে ফালসো। কারণ কি আমাদের মনে রাখতে হবে, আমরা যখনই নাকি হচ্ছে চলাচল করার ক্ষেত্রে, সেটা ইনক্রচ হোক বা ইনক্রচ ছাড়াও অন্য যে রাস্তাগুলো আছে, যদি আমরা সিনিসরা ইজবল তারে করি, ইজবল তারে করার সময় আমাদের সেন্স অপস্ত বা ফ্রন্টে বা দাবান্তে সামনের থেকে যারা আসতেছে তাদের হচ্ছে প্রেসিডেন্সা থাকে, আমাদের প্রেসিডেন্সা থাকে না, কারণ আমি তাকে সিনিসরায় ইজবল তারে করার সময় অপর পাশ থেকে অপোজিট সেন্স থেকে যারা আসতেছে তাদের রাস্তার মধ্যে কী করতেছে আমি এন্ট্রারে করতেছি, ওকে, তো সেক্ষেত্রে তাদের হচ্ছে দ্বিতীয় প্রেসিডেন্সে থাকে, আমার দ্বিতীয় প্রেসিডেন্সে থাকে না। আর এখানে বলতেছে কোয়ান্দো আছে সালা লুচে ব্যাডের সেমাফোর ইন ফিগুরা, লুচে ব্যাড যখন হবে সেমাফোরের মধ্যে বসে কন্দু চেন থেকে ইস বলতে আসিনিসা, যে ড্রাইভারটা হচ্ছে বামে মোড় নিতেছে ওই ড্রাইভারের কথা বলতেছে যে তার হচ্ছে কি আলা প্রেসিডেন্সা সুই ভেহিকুলি কে প্রোভেঙ্গানো তার ফ্রন্টে, তার হচ্ছে প্রেসিডেন্সা আছে যারা নাকি সামনে থেকে আসতেছে তাদের উপরে, তো এক্ষেত্রে ন ফালসো, আমাদের কখনোই এক্ষেত্রে প্রেসিডেন্সা থাকে না যদি আমরা সিনিসা ইজবুল তারে করি, যারা আসতেছে তাদের হচ্ছে প্রেসিডেন্সা থাকবে। দ্বিতীয় সেতে এ অব্লিগাতরীয় রিদুরেলা ভ্যালোচিতা এ আল অকারেন্সা ফেরমাসি কোয়ান্দোলি আনিমালি কেসি ত্রোবান সুলে সাদা দান্য সেইনিস পাবেন্ত ভ্যারো, যে আমাদের বাধ্যতামূলকভাবে বলে যে প্রথমে রিদুরে করতে হবে ভ্যালোচিতা এবং পই প্রয়োজন হলে থামতেও হবে। কখন, যদি আমরা দেখি যে রাস্তার উপরে সুলাইস্র আদা অ্যানিমালি ফ্যার্মি অবস্থায় রয়েছে এবং তারা হচ্ছে দান্য শ্রেণী দিস পাবেন, এবং তারা আপনাকে অনেকটা ভয়ের কারণ দেখাচ্ছে বা ভয়ের অনুভূতি ফিল করাচ্ছে, সেক্ষেত্রে আমরা তাদের সামনে যে ইম্প্রোভিজামেন্টে ফ্রেনারে করবো না, আমরা প্রথমে হচ্ছে ঋতুরে করবো ভ্যালোচিতা, পরে অবশ্যই হচ্ছে ফ্যারমারে করতে হবে, থামতে হবে, এক্ষেত্রেও ব্যারো।
18. È opportuno che il conducente di un veicolo, quando in un centro abitato, si imbatte in un corteo. যেটা উচিত বা এটা আমাদের জন্য মানে পুরোপুরি বাধ্যগতকতাই বলে যে কে ইল কন্ডুসেন্টে দি উন ভেহিকল, একটা ভেহিকল ড্রাইভার কোয়ান্দো ইন উন চেন্ট্রো অ্যাবিটাতো, সে হচ্ছে চেন্ট্রো অ্যাবিটাতোর মধ্যে আছে এবং সি ইম বাত্তে ইন উন করতে, এবং একটা মিছিল বা যে কোনো ধরনের ম্যানিফেস্টেশনের যদি চিন্তা করেন যে শপেরও এগুলোর সামনে যখন দিয়ে চলাচল করতেছে, অর্থাৎ আপনার দেখা গেল এখানে করতেও বলতে বোঝায় এরকম যে অনেকগুলো লোক যখন নাকি একসাথে জড়ো হয়ে মিছিলের মতো করতেছে বা রাস্তা পারাপার হচ্ছে একই সারিবদ্ধভাবে, ঠিক আছে, অনেকটা আন্দোলনের মতো এরকম যুগ বোঝাচ্ছে। তো এরকম যখন আমরা দেখি সেই ক্ষেত্রে বলছে আছেন্দেলে লুচে দি প্রফুন্দিতা প্যার বেদরে মেহেলিও অ্যাট এভিতারি ইনসিডেন্টি। তো সেক্ষেত্রে আমরা এরকম যখন নাকি মিছিল মিটিং মিছিলগুলো দেখবো, সেক্ষেত্রে আমরা যে লুচে দি প্রফুন্দিতা অর্থাৎ লুচে আব্বালি আনতে আছেন্দেলে করবো, কেন, তাদেরকে ভালো করে দেখার জন্য, প্যার বেদরে মেহেলিও এবং বলছে অ্যাট এভিতার ইনসিডেন্ট, এবং দুর্ঘটনা যেন না হয় এই জন্য তাদেরকে ভালো করে দেখার জন্য আমরা লুচে আব্বালি আনতে আছেন্দেলে করবো। ন ফালসো, আমরা এক্ষেত্রে তাদেরকে লুচে আব্বালি আনতে আছেন্দেরে করে বা ল্যাম্পের জারে করে তাদেরকে কোনো ধরনের ইন্ডিকারে সুনারে ক্লাকশন এগুলো কোনো কিছুই করবো না। দিচ্ছেন নবে ইল পানেলো ইন ফিগুরা সেইনালা কে ই কারিকি ইনভিজিবিলে, কারিকি ইনডিভিজিবিলে কে স্পর্গনো দালা পারতে পোস্টিরে দেশরা। তো এই পানেলো যেটা দেখাচ্ছে বলতে সেইনালে করে যে কারিকি ইনডিভিজিবিলে, অর্থাৎ যেটা নাকি অবিভক্ত কোনো ধরনের মালামালাম নিছি, যেটা স্পর্গনো দালা পারতে পোস্টিরে দেশরা, অর্থাৎ ডান পাশের দিকে হচ্ছে মাল বাড়তে নিছি, সেটা আমাকে এই পানেলোর মাধ্যমে ইন্ডিকেট করে নেওয়া ফার্স। এটা আমাদের একটা সেইনালে কান্তিয়েরি, সেক্ষেত্রে আমাকে বলতেছে হইতে পারে এই সিগন্যালটা কোনো ভেহিকুলের উপরে আগানচাত করা থাকতে পারে বা সুল কাবালে তো অর্থাৎ স্ট্যান্ডের মধ্যে দেওয়া থাকতে পারে, যেভাবে দেওয়া থাকুক আমাকে বলে কি আমি দেশরা দিয়া পাসারে করি, যেন কমে পাসার যাওয়া দেশরা কমে সিগন্যাল অবলিগো, আর পুরোপুরি পানেল লোটা দিয়ে হচ্ছে আমাকে ইন্ডিকেট করে যে এই জায়গার মধ্যে রাস্তার কাজ চলতেছে, তার কারণে হচ্ছে কি আমি যেন ডান দিক দিয়ে পাসারে হই, অর্থাৎ সিনিসটাকে আমি লাশারে করি বা সিনিসরা যে ইসরা যে জায়গাটা আছে কান্তি ইসরাদালে বা ইস্পার্টি ট্রাফিকো অথবা অস্তাকল আছে, সেটাকে হচ্ছে কি আমি যেন সুপেরারে না করি, নন সুপেরারে অস্তাকল দেল সিনিসরা। বেন্তি লা পাতেন্তে দি কাতাগরিয়া বি উনো আবিলিতা আ কন্দুর রে লে আউতো ভেত্তরে মনোপস্ত অহ কনন মাসিমো দি ত্রে পস্তি কম্প্রেজো ইল কন্দু চেন্তে পুরকে সি চিরকলি সেন্সা পাসাজেরা বর্দ। ফালসো, কারণ পাতেন্ত যেটা হচ্ছে বিউনো কাতাগরি বিউনোতে আমাকে আবিলিতা দেয় দি কন্দুরে উন কোয়াড্ডি চিকলো আমতরে বয়সের লেজরো আগে বয়সের নন লেজরো, কিন্তু অটো ভেতুরা এমন অটো ভেহিকুলো, সো বিউনো দিয়ে আমরা অটো ভেতুরা গুজারা করতে পারবো না, সেটা আমাদের যতগুলাই প্রস্তুত থাকবে, মনোপ্রস্ত বলতে বোঝায় একটা প্রস্ত আছে, ঠিক আছে, যতগুলাই প্রস্তুত থাকবে যাই হোক আমরা নর্মালভাবে বিউনো দিয়ে কোয়াড্ডি চিকলি মতরে গুজারে করতে পারি, সেটা যদিও হোক লেজরো অথবা নন লেজরো, নর্মালভাবে বিউনো দিয়ে হচ্ছে আমরা নন লেজরো যেটা পেজান্তে গুজারে করতে পারি, যেহেতু পেজান্তেটা বিউনো দিয়ে করতে পারি তার মানে যেটা লেজরো সেটা হচ্ছে কি আমাকে গুজারে করার আবিলিতা দিয়ে থাকে, কমে পাতেন তা আইএমও বিএ উনের নিচে চলে আসে। পই আমাদের বেন্তি উনো বলতেছে যে এল রিসার্চিমেন্টো ইল রিসার্চিমেন্ট ডিরেক্ট এক্সক্লুজো সে নেল সিনিস্র এক ইনভলভ উন্মত চিকলো, যে আমরা যে ডাইরেক্ট যে রিসার্চিমেন্ট ক্ষতিপূরণটা করি কমে আশি করে চ্যাপ্টারটার ক্ষেত্রে, ও সেটার ক্ষেত্রে আমরা যদি হচ্ছে কোনো ধরনের মোটর সাইকেলকে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাই সেক্ষেত্রে ডাইরেক্ট যে রিসার্চিমেন্টের ক্ষতিপূরণ ব্যাপারটা আছে এটা হচ্ছে এই যে ক্ষেত্রে করা যায় না। ফালসো, আমরা নর্মালভাবে ভেহিকল ও মোটরে যেটা চিন্তা করি যাদেরকে হচ্ছে রিসার্চিমেন্ট করার ক্ষেত্রে দৃঢ় ইনদৃঢ় দুইটাভাবেই করতে পারি, এক্ষেত্রে এরকম না যে মোটরসাইকেল এই দৃঢ়ের মধ্যে পড়ে না, অর্থাৎ ক্ষতিপূরণ ডাইরেক্টলি আমি কোনো কারণে সমাধান করতে পারি, কবে রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটলো আপনি যার সাথে দুর্ঘটনা ঘটছে, অর্থাৎ যদি দুজনের মধ্যে ঘটে দুই দুইটা ভেহিকুলই হচ্ছে কয়েন বলতে হয় একটা ইনসিডেন্টের মধ্যে, সেক্ষেত্রে আপনি যার ক্ষতি করছেন তাকে বলতে পারেন, অফার করতে পারেন যে ওকে তোমাকে আমি এখনই টাকা দিয়ে দিতেছি, তুমি তোমার গাড়িটা হচ্ছে রিপেয়ার করো বা রিপেয়ার না করো এটা তোমার ব্যাপার, পারো তোমার যে ক্ষতিটা হয়েছে এটা আমি রিসার্চিমেন্ট করি অর্থাৎ ক্ষতিপূরণ করে দিই, এভাবে করা যায়। তো সেক্ষেত্রে মতচিকলকেও যদি আমি ইনসিডেন্ট তারে করি তো উগুয়ালেভাবে রিসার্চিমেন্ট আমরা দৃঢ় করতে পারি, সো এখানে ননে মতচিকল রিসার্চিমেন্টের দৃঢ় থেকে এক্সক্লুজ হয় অর্থাৎ ব্যতীত হয়, সো এই কারণে এটা ফার্স্ট। ভেন্টি দুয়ে আমাদের বলতেছে
যে বেন্তিদুয়ের ক্ষেত্রে বলতেছে এই সিনিয়র ফিগুরা তো প্রেসক্রিবে দি প্রচ্ছেদের বেলোচিতা পার্টিকুলারমেন্টে মোদেরাতা সে, কারণ আমাদের যে দাঁড়ের প্রেসিডেন্স আদেশরা এক্ষেত্রে বলছে প্রেসক্রিবে আমাকে আগে থেকে বলে দি প্রচ্ছেদের বেলোচিতা পার্টিকুলারমেন্টে মোদেরাতা, অর্থাৎ বিশেষভাবে হচ্ছে কি খুব ধীর গতিতে যাইতে এবং এখানে যাওয়ার ক্ষেত্রে আমাকে দেশরায় হচ্ছে প্রেসিডেন্স দিতে হবে, দেশরা থেকে যারা আসতেছে তাদেরকে আমরা প্রেসিডেন্স দিব। সো আমরা প্রিমার আলেন্তারে করবো, তারপরে যদি দেশরা থেকে কোনো ভেহিকুলি আসে তাদেরকে প্রেসিডেন্স দিব। ওকে, 23 il denaro era raffigurato segnala una curva pericolosa a destra, falso, কারণ 23 যে ফ্রেকচারটা দেওয়া আছে এটা সিনিস্ট্রা, এখানে বলছে কুরবা পেরিকুলোজা আর দেশরা, সো এই কারণে এটা আমাদের ফালসো। 24 লো স্পাশিও টোটাল দি আরেস্তো নন ডিপেন্দে দালা ভেলোচিতা, ফালসো। আমাদের মনে রাখতে হবে চারটা কন্ডিশনের উপরে চারটা জিনিস হচ্ছে আমাদের ডিপেন্ড করে, মনে আছে কিনা জানি না আপনাদের, যে স্পাশিও টোটাল দি আরেস্তো অবশ্যই ভেলোচিতার উপর ডিপেন্ড করে, আঙ্কে কন্ডিশনে দেল কন্ডুচেন্তে, কন্ডিশনে দেল স্ত্রাদা এবং কন্ডিশনে দেল অ্যাম্বিয়েন্তে বা আটমসফেয়ারিকো, এগুলোর উপর হচ্ছে কি আমাদের স্পাশিও তথা দি আরেস্তো ডিপেন্ড করে থাকে। আগে সেক্ষেত্রে যেহেতু কন্ডিশনে দেল ভেহিকুলের ব্যাপারটা আছে এবং ভেহিকুলের সাথে বেলোচিতার ব্যাপারটা হচ্ছে সংশ্লিষ্ট, তো সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে কি স্পাশিও তথা দি আরেস্তো ডিপেন্ডে দ্বারা বেলোচিতা, অর্থাৎ বেলোচিতার উপর অবশ্যই ডিপেন্ড করে থাকে। Il conducente che intende sorpassare deve valutare lo spazio necessario per la manovra anche in relazione alla differenza di velocità tra il proprio veicolo e quello da sorpassare. Vero, কারণ আমরা যখন নাকি সরপাসারে করবো, সে কন্ডিশনে কি ইন্টেন্ডে সরপাসার, অর্থাৎ সরপাসানটা কথা বলতেছে বা কি সরপাসা তার কথা বলতেছে, যারা নাকি সরপাসার করবে সরপাসার করার সময় অবশ্যই সে হচ্ছে কি তার সাথে প্রপ্রিয় ভেহিকুলের সাথে সরপাস, যাকে নাকি সরপাসারে করতেছে অর্থাৎ দা সরপাসারে যে নাকি সরপাসা, তো তার সাথে একটা ভ্যালোসিটার ডিফারেন্সা ক্রিয়ারে করতে হবে এবং প্রয়োজনীয় স্পেস রাখতে হবে, ঠিক আছে? পুরো ব্যাপারটা হচ্ছে কি অবশ্যই খেয়াল করতে হবে সরপাসারে করার সময়, সেক্ষেত্রে বেরো। 26 fuori dei centri abitati i conducenti devono spegnere i proiettori di profondità con quelli anabbagliante quando vi sia il pericolo di abbagliare gli altri utenti della strada. E che c'è purapuri vabbè falso kan, sorry vero scusami kan, ekhane boshe fuori dei centri abitati ota center er baire আমরা যখন নাকি কোনো কারণে লুচি আব্বালিয়ান্তি জ্বালাই, সেক্ষেত্রে যদি দেখি যে আমাদের অন্য অন্য উত্তেন্তি যারা আছে তারা যদি দেখা গেলো যে আমাদেরকে ইনক্রচারে করতেছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা কী করবো দেবন স্পেনের, অর্থাৎ বন্ধ করতে হবে, অবশ্যই বন্ধ করতে হবে প্রয়ত্তির প্রফুন্দিতা এবং ওটা বন্ধ করে হচ্ছে লুচি আনাব্বালিয়ান্তি জ্বালাইয়ে তারপর হচ্ছে আমরা চচল করবো। কখন? যদি দেখি আমরা কোনো কারণে যে পেরিকুলো হয়, যে অন্যান্য উত্তেন্তির জন্য যদি পেরিকুলো হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই এই কাজটা করতে হবে, সেন্টারের বাইরে আমাদের লুচে আব্বালিয়ান্তে অফ করে আনাব্বালিয়ান্তে চালিয়ে চালিতে হবে, কারণ এই লুচে আব্বালিয়ান্তে যদি আমরা আছেন্দরে করে যাই এর ফলে অন্যান্য যারা উতেন্তি আসে হইতে পারে পেদনি অথবা বিচিক্লি বিচিক্লিতা যারা চালাচ্ছে চিকলিস্তি যারা আছে তাদেরকে আব্বালিয়ারে করতে পারে, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই কাজটা করতে হবে। 27 ইদোনিয়াইতা আলা গুইদা পোয়েসের কম্প্রোমেসা সে সি ফা উজো দি ইন্টারগ্রাতরি দি সালিমিনের আলী, ফালসো। যে সালিমিনের আলী অর্থাৎ লবণ জাতীয় কোনো ধরনের খাবার যদি আমি খাই এর ফলে আমার গুইদারে করার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়, সো ননে এই ব্যাপার সালিমিনের আলী খেলে আমাদের গুইদারে করার ক্ষেত্রে সমস্যা হবে, এটা ঠিক না, ফালসো। 28 বলতেছে যে লা ফোর্সার রিভাল তান্তিন কুরবা ডিমিনিশিয়াল আউমেন্তারে দিলে ভ্যালোচিতা, ফালসো। কারণ আমরা কুরবার মধ্যে চলাচল করার সময় যদি আমাদের ভ্যালোচিতা আউমেন্তারে করি তাহলে কুরবার মধ্যে রিভাল তারে হওয়ার যে সম্ভাবনাটা এটা হচ্ছে কি ডিমিনির হয় না আউমেন্তারে হয়, সো এই কারণে এটা ফালস। 29 ইল সিনিয়র ফিগুরা তো অবলিগা আদ আর এস তার্সি প্যার দার এলা প্রেসিডেন্সা সোলাই ভেহিকুলি পুইনিয়ান্তে দা দেশরা, ফালসো। আর এখানে স্টপের ক্ষেত্রে বলেছে সি অবলিগো আমাদের ফেরমারে করতে হবে, অবলিগো আমরা হচ্ছে আরেস্তারে করবো, প্যারো ননেকে দ্বারা যারা নাকি দেশরার থেকে আসতেছে তাদেরকেই শুধুমাত্র প্রেসিডেন্স দেবো, আমরা সবাইকে প্রেসিডেন্স দিতে হবে, তুত্রে ইনক্রচের মধ্যে যারাই যে দিক থেকে আসতে তাদের সবাইকে প্রেসিডেন্স দিতে হবে, কারণে এটাও ফালসো। 30 সিনিয়র ফিগুরা তিন দিকে ত্রাত্রিসরা তার রিজার্ভ তালা পলিসিয়া, ফালসো। কারণ এই সিগনাল দিয়ে সিগন্যাল ইন্ডিকেশনে ইন্ডিকেট করে যে বিচিন আনসা মনে হচ্ছে একটা কমান্ডো দি পলিসিয়া ইসরা দালে আসে, এর ওইখানে লোকালিতা অর্থাৎ কোন এরিয়া ইন্দৃশ্য অথবা টেলিফোনও এগুলো ইন্ডিকেট করার জন্য, অর্থাৎ আমাকে ইন্ডিকেট করে যে বিচিন যে পলিসিয়া লোকালে যে অফিসটা আছে ওইটার সম্পর্কে হচ্ছে আমাকে ইন্ডিকেশন অর্থাৎ ইন্ডিকেশন না নির্দেশনা দিয়ে থাকে, সো এই কারণে 30 যে নুমেরোটা আছে সেটা হচ্ছে আমাদের ফালসো। ধন্যবাদ আপনাদের সবাইকে।